हेलो व्यूअर्स, गुड इवनिंग, वेलकम टू आवर चैनल पाचर पाठशाला। कलकाता पुलिसের যে রিজনিং এর যে প্র্যাকটিস সেট চলছিল সেই রিজনিং এর প্র্যাকটিস সেটে আজকে আমরা 8 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এর আগে কিন্তু অলরেডি 7টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে, তোমরা যারা দেখোনি সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে গিয়ে, তাহলে অবশ্যই উপকৃত হবে। আজকে আমাদের 8 নাম্বার প্র্যাকটিস সেট, এই প্র্যাকটিস সেটে আমরা গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যে কোশ্চেনগুলো প্র্যাকটিস পরীক্ষার আগে করে গেলে পরীক্ষাতে অবশ্যই উপকৃত হবে। এবং সর্বোপরি চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যেতে দেবে, যাতে নতুন ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে দেখো আমরা প্রথমে এক এক করে কোশ্চেন সলভ করি। প্রথম কোশ্চেনই কি বলেছে দেখো, আটজন ব্যক্তি এ বি সি ডি এবং ই এফ জি এবং কি রয়েছে এইচ, মানে এ থেকে এইচ পর্যন্ত আটজন ব্যক্তি বৃত্তাকারে নিচে চিত্র অনুযায়ী বসে আছে, মানে এই চিত্রটা যা আছে এই চিত্র অনুযায়ী এ বি সি ডি বসে আছে, তাদের অ্যারেঞ্জ করে দেওয়া আছে। তারা প্রত্যেকেই বৃত্তের কেন্দ্রের থেকে বিপরীত দিকে মুখ করে রয়েছে, এদের মুখ যে রয়েছে তারা কেন্দ্রের কোন দিকে, বিপরীত দিকে, সবাই কি বাইরের দিকে তার মানে মুখ করে রয়েছে। কোন দিকে মুখ করে রয়েছে তারা সবাই আমরা বলতে পারি কেন্দ্রের বাইরের দিকে মুখ করে রয়েছে। যদি তাদের প্রত্যেকের স্থান অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো কথাটির মানে কি, অ্যান্টি ক্লকওয়াইজ মানে আমরা কি জানি, ঘড়ির কাঁটার ঠিক উল্টো দিকে, ঘড়ির কাঁটা ঘোরে এই দিকে, আমি বলবো ঘড়ির কাঁটার ঠিক উল্টো দিকে, তিন ঘর পর্যন্ত স্থানান্তরিত হয় তবে বি এর কোন দিকে মুখ করে রয়েছে। কোশ্চেনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমাকে বলেছে এই বৃত্ত অনুযায়ী আটজন ব্যক্তি বসে আছে, তারা প্রত্যেকে ঘড়ির কাঁটার বৃত্তের বাইরের দিকে মুখ করে রয়েছে। এবার এই ক্ষেত্রে আমাকে বলেছে যে তাদের প্রত্যেকের স্থান তিন ঘর পর্যন্ত, দেখো প্রত্যেকের স্থান বলছে তিন ঘর পর্যন্ত, মানে তিন স্থান পর্যন্ত স্থানান্তরিত করা হলো, মানে একে অপরের জায়গা চেঞ্জ করা হলো, কি ক্ষেত্রে, ঘড়ির কাঁটার বিপরীতে বা অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এটা হচ্ছে আমাদের ঘড়ি, তাহলে ঘড়ির কাঁটার দিকে মানে কি এইদিকে, এইদিকে, কিন্তু এখানে বলছে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে বলেছে। তাহলে কত ঘর পর্যন্ত ঘুরবে, তিন ঘর পর্যন্ত, তবে বলছে বি কোন দিকে মুখ করে রয়েছে। তাহলে দেখো বি এখানে আছে, এই বিন্দুতে বি রয়েছে, বি এর স্থান ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোন দিকে, এই দিকে যাবে, কয় ঘর যাবে নাকি তিন ঘর যাবে, এখান থেকে এক ঘর দুই ঘর তিন ঘর, তার মানে এই স্থানে আমার কে চলে আসবে, এই স্থানে চলে আসবে আমার বি, কে আসবে বি। এবার বি যদি এখানে চলে আসে তাহলে বি কোন দিকে মুখ করে থাকবে, এই জি এর জায়গায় কি বসবে, বি বসবে, তাহলে বি কোন দিকে মুখ করে থাকবে, এই দিকে মুখ করে থাকবে। তাহলে বলেছে তবে বি কোন দিকে মুখ করে রয়েছে, তাহলে বি কোন দিকে মুখ করে রয়েছে, তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এটা কি পশ্চিম দিক হয়, কারণ এটা আমাদের পূর্ব, ওপরেরটা উত্তর, এটা দক্ষিণ, এটা কত হয় পশ্চিম, তাহলে বি কোন দিকে মুখ করে থাকবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, যে কিনা পশ্চিম দিকে মুখ করে থাকবে। কোশ্চেনটা একটু ভালো করে দেখবে তাহলে বুঝতে পারবে, এখানে একটা জিনিসই ধরার, সেটা বলছে তাদের স্থান তিন ঘর পর্যন্ত ঘড়ির কাঁটার বিপরীতে যাবে, তাহলে বি এর স্থান এখান থেকে এই যে এক ঘর দুই ঘর তিন ঘর পর্যন্ত, মানে জি এর জায়গায় বসবে কি আমাদের বি বসবে, তাহলে বি বাইরের দিকে মুখ করে থাকবে, তাহলে কোন দিকে, কত কোন দিকে থাকবে মুখ করে, পশ্চিম দিকে। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, দু নম্বর কোশ্চেন আমাকে কি বলেছে দেখো, শ্যামল 6 কিলোমিটার পূর্ব দিকে হাঁটে, তারপর দক্ষিণ দিকে মোড় নেয় এবং আরও 9 কিলোমিটার হাঁটে, তাহলে পূর্ব দিকে হাঁটলো কতটা, 6 কিলোমিটার, তারপর আবার দক্ষিণ দিকে মোড় নিয়ে আবার 9 কিলোমিটার হাঁটেন এবং তারপর সে আবার বাঁদিক ঘোরে এবং আরও 6 কিলোমিটার হাঁটে, বর্তমানে সে তার আগের পজিশনের তুলনায় কত দূরে রয়েছে, এটা আমাকে বলতে বলেছে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ডাইরেকশন ডিস্টেন্সের কোশ্চেন, এই কোশ্চেন যদি দিতে পারো তাহলে ডাইরেকশন ডিস্টেন্সে কোনো সমস্যা আশা করি হবে না। তাহলে দেখো প্রথমে আমি মনে করি শ্যামল এখানে ছিল, এই বিন্দু থেকে শ্যামল কোন দিকে, পূর্ব দিকে হাঁটে, পূর্ব দিকে কয় কিলোমিটার হাঁটলো, 6 কিমি হাঁটলো, পূর্ব দিকে হাঁটার পর সে কোন দিকে মোড় নেয়, দক্ষিণ দিক, তাহলে নিচের দিকে হবে, তো দক্ষিণ দিক মোড় নেবো মানে সেখান থেকে কত কতটা হাঁটবে, এখান থেকে সে হাঁটলো এখানে নয় কিলোমিটার হাঁটলো, হাঁটার পর সে আবার কোন দিকে মোড় নেয়, দেখো আবার কী করে, সে বাঁদিক মোড় নেয় এবং আরও কতটা হাঁটে, আরও 6 কিলোমিটার এখানে আসে, তাহলে এখন শ্যামল এই বিন্দুতে আছে। আমাকে বলেছে সে তার আগের পজিশনের তুলনায় কত দূরে রয়েছে, আগের পজিশন তাহলে কোথায়, এখানে এই বিন্দু থেকে এই বিন্দু কতটা দূরত্ব, এই ডিস্টেন্সটা আমাদেরকে বের করতে বলছে। দেখো এই যে ডিস্টেন্সটা রয়েছে, এই ডিস্টেন্সটা যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু আমার হয়ে যাবে। এই ডিস্টেন্সটা যখন বের করবো, দেখো এখানে একটা আমাদের ত্রিভুজ তৈরি হচ্ছে, এখানে একটা ত্রিভুজ, তার মানে কি এই ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য আমাকে বের করতে হবে, আবার এই ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বের করতে হবে, তবে কিন্তু আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে এটা কি 90 ডিগ্রি হচ্ছে, এখানে কত, 90 ডিগ্রি হচ্ছে, এটা ত্রিভুজের ভূমি কত, 6 সেমি। এইবার দেখো এটা, এই যে
লম্বটা এটা কয় সেমি ছিল? 9 সেমি। তাহলে এখানে কত হবে? 4.5 সেমি। এখানে কত? 4.5 সেমি। তাহলে এই ত্রিভুজে যদি আমি বের করি অতিভুজটা, এই ত্রিভুজের অতিভুজও কি সেমি হবে? কারণ দেখো এরও ভূমি 6 সেমি, এরও ভূমি 6 সেমি, এরও লম্ব 4.5 সেমি, এরও কত? 4.5 সেমি। তাহলে একটার অতিভুজ যা হবে তার ডবল অতিভুজ কি হবে? সেটা হবে। তাহলে মোট ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে এখানে আমাকে অতিভুজের সূত্র কি, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু কত? লম্ব স্কোয়ার প্লাস কত? ভূমি স্কোয়ার। তাহলে আমি অতিভুজ স্কোয়ার বের করব। লম্ব কত ছিল? 6, 6-এর উপরে স্কোয়ার, প্লাস ভূমি কত আছে দেখো, 4 দশমিক কত হচ্ছে? 5, 4.5। এই পুরোটার উপরে কী আছে আমাদের? স্কোয়ার আছে। তাহলে অতিভুজ স্কোয়ার 6, 6 কত হয়? 6, 6 হয় আমাদের 36। এবং 4.5, 4.5 যে আছে এটাকে তোমরা যদি আমাদের বর্গ করো তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে দেখবে 20.25। কত হলো? 20.25। তাহলে এখানে অতিভুজের স্কোয়ার যে আসলো 36 আর 20.25 যোগ করলে কত হয়? 56.25। এইবার এখানে দেখো অতিভুজের স্কোয়ার আছে, তাহলে আমি এদিকে করে দিচ্ছি। একদিকে স্কোয়ার থাকলে যদি উঠে যায় তাহলে আরেকদিকে করতে হয়, রুট করতে হয়, 56.25। এইবার দেখো এই আমি কী করবো, বর্গমূল করব। 56.25 আছে, তোমরা 2 ঘর 2 ঘর করে বর্গ করবে, তাহলে অ্যান্সার দেখবে আসবে আমাদের 7.5। বর্গমূলটা একটু দেখে নেবে, তাহলে অ্যান্সার কত হবে? 7.5। তাহলে এই যে অতিভুজটা, এই ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য কত আসলো? 7.5। তাহলে এটার দৈর্ঘ্য কত হবে? 7.5। তাহলে আমাদের অ্যান্সার কি এই পুরোটা চাই? তাহলে 7.5 যোগ 7.5, এইটাকে যদি যোগ করা হয় তাহলে কত কিমি হবে? মোট ডিস্টেন্স কত হবে? 15 কিমি। তাহলে 15 কিমি দেখো অ্যান্সারে কোথায় রয়েছে? অপশন এ তে রয়েছে, যে তার সে তার পূর্বের পজিশনের তুলনায় কত দূরে রয়েছে? 15 কিমি দূরে কিন্তু রয়েছে। অতিভুজটা যোগ করে দিবে, অ্যান্সার বেরিয়ে যাবে। আশা করি তুমি এর আগেও এর ধরনের অঙ্ক প্র্যাকটিস, রিজনিং প্র্যাকটিস করেছো, তাহলে কিন্তু তোমার খুব ইজি হবে। যদি প্র্যাকটিস না থাকে তাহলে জিনিসটা একটু ভালো করে দেখো এবং পিথাগোরাস উপপাদ্য বর্গমূলগুলো একটু দেখো, অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে। নেক্সট বলেছে, যদি কোনো মাসের 4তম শনিবার 22 তারিখ হয় তবে সেই মাসের 13 তারিখ 13তম দিনটি কী বার হবে? দেখো আমাকে দেওয়া আছে 22 তারিখ, এই 22 তারিখ কি, এটা কি বলেছে আমাকে? শনিবার। কী বার? শনিবার। তাহলে আমাকে বের করতে হবে যে সেই মাসের 13 তারিখ কী বার ছিল, 13 তারিখ কী বার ছিল। তাহলে তুমি দেখো আমার শনিবার, 22 তারিখ যদি শনিবার হয় তাহলে 22 তারিখ থেকে আমাকে আসতে হবে কোথায়? 13 তারিখে। তাহলে আমাকে দিন কী হবে? মাইনাস করতে হবে। তাহলে আমি এখান থেকে যদি 1 সপ্তাহ মানে করে 7 দিন মাইনাস করে দিই তাহলে কয় তারিখ হচ্ছে? 15 তারিখ। তাহলে 15 তারিখও তো শনিবার হবে, কারণ আমরা কি জানি 7 দিন অন্তর অন্তর দিন কী হয় সেটাই থাকে। রবিবার থাকলে রবিবার হবে 7 দিন পর, শনিবার থাকলে শনিবার হবে। তাহলে 22 তারিখ থেকে যদি সোজা 1 সপ্তাহ আগে আসি তাহলে 15 তারিখ কীবার হচ্ছে? শনিবার। এবার দেখো আমাকে বলেছে 13 তারিখ, তাহলে 15 তারিখের থেকে -2 করলেই কত হচ্ছে? 13 তারিখ হয়ে যাচ্ছে। তাহলে এদিকে বারের ক্ষেত্রেও -2 দিন মাইনাস করে দাও, শনিবারের থেকে 2 দিন মাইনাস করলে কী বার হয়? বৃহস্পতিবার। তাহলে আমি অ্যান্সার কী বলতে পারি, যে 13 তারিখ দিনটি কী বার ছিল? 13 তারিখ দিনটি কিন্তু আমাদের বৃহস্পতিবার ছিল। তাহলে বৃহস্পতিবার অ্যান্সার কোথায়? এই যে অপশন সিতে রয়েছে। একটু ভালো করে দেখবে, কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নাও, দেখবে অনায়াসে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, কোনো একটি ঘড়ির কাঁটাতে 12:15 বাজে, মানে সময় কয়টা দেখাচ্ছে ঘড়িতে? 12:15 বাজে। দেখো যে এরকম দেখাচ্ছে, তাহলে আমাকে বলছে যদি ঘড়ির ঘন্টার কাঁটা পূর্ব দিক নির্দেশ করে তবে তার মিনিটের কাঁটা কোন দিক নির্দেশ করবে? দেখো এই ঘড়িটিতেই আমি বলছি, তাহলে ঘড়িটিতে দেখো 12:15 বাজে, তার মানে ঘড়ির কাঁটা ঠিক মোটামুটি এই ধরনের হতো, এখান থেকে এখানে হয়েছে 12:15 বাজে। এইবার বলেছে দেখো আমাদের ঘড়ির ঘন্টার কাঁটা পূর্ব দিক নির্দেশ করে, ঘন্টার কাঁটা কোন দিকে? 12-এর দিকে আছে। তাহলে এটা যদি পূর্ব হয় তাহলে এটা কী হবে? এখানে আমাকে 6 আছে, এখানে রয়েছে 9, তাহলে এটা কী হবে? পশ্চিম দিক রয়েছে, পশ্চিম হবে এটা, এটা পূর্ব, এটা কত? পশ্চিম। তবে আমায় বলেছে মিনিটের কাঁটা কোন দিক নির্দেশ করে, দেখো মিনিটের কাঁটা কোন দিকে আছে? 3-এর দিকে আছে। এবার দেখো পূর্ব পশ্চিমের ঠিক বাঁদিকে কত হয় আর ডান দিকে কি হয়, এই দুটোই কনফিউশন, উত্তর দক্ষিণ কোনটা হবে? আমরা সবাই জানি পূর্ব পশ্চিমের ঠিক ডান দিক যেটা হয়, মানে ডান প্রান্তটা, সেটা কী দিক হয়? সেটা হয় উত্তর দিক। কোন দিক? উত্তর। তাহলে এটা কী দিক হয়ে যাবে? দক্ষিণ দিক। তাহলে ঘড়ির যে মিনিটের কাঁটা রয়েছে সেটা কোন দিক নির্দেশ করবে? যদি ঘন্টার কাঁটা পূর্ব দিক নির্দেশ করে
তাহলে ঘড়ির মিনিটের কাঁটা কোন দিক নির্দেশ করবে? উত্তর দিক। এখানে যদি বলেছে সেই জন্য এটাকে আমাকে পূর্ব দিক হিসেবে বুঝতে হবে। পূর্ব দিক হলে এটা পশ্চিম দিক হতো। যদি বলতো যে ঘড়ির 6টা সময় কটা বাজে তাহলে পশ্চিম দিক হতো, যদি এটা বলতো তাহলে দক্ষিণ দিক হতো। কিন্তু আমাকে যেহেতু মিনিটে কাটা বলেছে, তো 12:15টার সময় 12:15 দিকে ঘড়ি কাটা এই দিকে থাকবে, তাহলে সে কোন দিক হবে? উত্তর দিক। অ্যান্সার কী হিসেবে অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, 5 জন বন্ধু পি কিউ আর এস টি উত্তর দিকে মুখ করে বসে আছে। এইবার দেখো এটা একবারে করে দিচ্ছি, এস টি এবং কিউ এর মাঝে বসে আছে, পি টি এর ঠিক বাঁদিকে বসে আছে রয়েছে, এদের মাঝখানে কে বসে রয়েছে? এই রকম যখন কোশ্চেন থাকবে তুমি কি করবে, দুটো লাইন করে নিবে, কারণ একটা ঠিক হতে পারে একটা ভুল হতে পারে। তাহলে কয়জন ব্যক্তি বসে আছে? 2, 3, 4, 5। এখানেও 1, 2, 3, 4, 5। আমাকে প্রথমে দেখো সবাই কোন দিকে মুখ করে আছে, উত্তরের দিকে, মনে করো ওপরের দিকে মুখ করে আছে। সবাই কোন দিকে? ওপরের দিকে মুখ করে আছে, মনে করো বাইরের দিকে মুখ করে আছে, ওপরের দিকে। এই ক্ষেত্রে বলেছে দেখো একবারে সাজাও, এস কোথায় বসে রয়েছে? টি ও কিউ এর মাঝে বসে রয়েছে। তাহলে সাপোজ ধরো আমি এখানে যদি এস কে বসাই, কোথায়? এস কে আমি এখানে বসালাম। এবার টি এস শুধু বলেছে টি ও কিউ এর মাঝে বসে রয়েছে, কিন্তু টি তার বাঁদিকে না ডান দিকে যায় না। তাহলে আমি একখানে টিকে বাঁদিকে বসালাম, কিউকে ডান দিকে বসালাম। তাহলে এস কে আমি যদি আবার মাঝে রাখি, তাহলে এবার ঠিক উল্টোটা করে দিতে পারি। তাহলে কিউকে এবার বাঁদিকে বসালাম, টিকে কোন দিকে বসালাম? ডান দিকে বসালাম। এইবার দেখি আমি কোনটা ঠিক হবে। তারপর বলেছে পি, পি এর স্থান টি এর ঠিক বাঁদিকে রয়েছে। পি বলেছে টি এর ঠিক বাঁদিকে রয়েছে। দেখো তো কোন ক্ষেত্রে পি টি এর বাঁদিকে বসবে। সাপোজ ধরো এটা তুমি দেখো এখানে টি আছে, টি এর বাঁদিকে কি এখানে পি বসাতে পারি আমি? বা টি এর বাঁদিক কোনটা? এই দিকটা হবে, এইদিকে অলরেডি এস বসে আছে। তার মানে কি এটা আমি নিতে পারবো, এটা আমি নিতে পারবো না? দেখি এটাতে হচ্ছে কি না। এবার দেখো টি আছে, টি এর বাঁদিক কোনটা হবে? এটা হবে। তাহলে আমি এখানে কাকে বসাতে পারি বলো? এখানে আমি পি কে বসাতে পারি। এই যে লজিকটা অনুযায়ী তাই তো হচ্ছে, যে পি কোথায় বসবে? টি এর ঠিক বাঁদিক। তাহলে এই যে বাঁদিকে বসছে, তাহলে পড়ে থাকলো কি বলো তো? পড়ে থাকলো আমাদের পি হলো, টি হলো, কিউ হলো, এস হলো, তাহলে পড়ে থাকবে কত? আর তাহলে আমি এইটাকে আমি অ্যাকচুয়াল ধরে নিতে পারি। এর আগে আমি দুটো করলাম এই কারণেই, কারণ একটা ভুল হবে একটা ঠিক হবে। তাহলে বলেছে এদের মাঝখানে কে বসে রয়েছে? এদের মাঝখানে মিডিলে কে বসে রয়েছে? মিডিলে এই দেখো এস বসে রয়েছে। কে বসে রয়েছে? এস, কারণ এদিকেই দুজন, এদিকেও দুজন। তাহলে অ্যান্সার কত হবে? অপশন এ, যে কি মাঝে বসে রয়েছে, এস। নেক্সট কোশ্চেন আবার একটা ক্যালেন্ডার থেকে নিয়েছি। দেখো যদি 17 ডিসেম্বর 1889 দিনটি শনিবার হয়, কী বার হয়? শনিবার, তবে 22 ডিসেম্বর 1901 কী বার হবে? এটাও আমি অড ডে কাউন্ট করব। তাহলে আমার দিন দেওয়া আছে কত? 17 ডিসেম্বর 1899 বলেছি, কী বার ছিল? শনিবার ছিল। বারটি কী বার ছিল? শনিবার। এইবার দেখো আমি এখানে অড ডে কাউন্ট করব, তাহলে একবারে কাউন্ট করে দেখবে 17 ডিসেম্বর 1899 বলেছিলাম, 1900 সাল নিয়ে নিলাম, মানে কতদিন? 1 বছর আমি এগিয়ে গেলাম। এবার 1899 সালটা কি লিপ ইয়ার না নর্মাল ইয়ার? সবাই জানি নর্মাল ইয়ার চার দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে এই যে 1 বছরে কয়টা অড ডে হবে? এখানে একটা অড ডে হলো। কয়টা অড ডে? একটা। এইবার আমার যেতে হবে কোথায় দেখো, 22 ডিসেম্বর 1901 সাল। তাহলে আমি আবার এখানে 1 বছর নিতে পারি, 17 ডিসেম্বর 1901। তাহলে এখানে দেখো 1900 সালটা কি লিপ ইয়ার না নর্মাল ইয়ার? এটাও নর্মাল ইয়ার। তাহলে আবার কয়টা অড ডে প্লাস কয়টা অড ডে করবো? একটা অড ডে। কারণ এই যে 1899 থেকে একটা অড ডে, আবার 1900 থেকে 1901 কয়টা অড ডে? 1900 থেকে 1900 একটা অড ডে। তাহলে এই হলো প্লাস দুটো অড ডে। কিন্তু আমি দেখো 1700 17 ডিসেম্বর 1901 পর্যন্ত এসেছি, আমি কি 22 ডিসেম্বর পর্যন্ত গিয়েছি? না। তাহলে 17 থেকে কত যোগ করতে হয়? 5 যোগ করলে কত হয়? 22 ডিসেম্বর 1901 আমি আসলাম। তাহলে এই যে 2 বছরে কয়টা অড্ডে ছিল? 2টি অড্ডে। আর এই যে 17 থেকে 22-এর মধ্যে কয়টা অড্ডে? 5টা অড্ডে। তাহলে 2 5 কত হলো? 7। তাহলে এখানে যোগ তো করে দাও আরও 5, যোগ করে দাও আরও 5, তাহলে কত হলো? 5 আর একে কত হয়? 1 আর একে 2, 2 আর 5 কত হয়? 7। মোট কয়টি অড্ডে বেরোলো? 7টি অড্ডে। এবার অড্ডে কাউন্ট করার সময় 7কে 7 দিয়ে ভাগ করলে কত থাকবে অ্যান্সার? শুধু থাকবে কত? 0। 7কে 7 দিয়ে ভাগ করলে কত পাই? কোনো অড্ডে পাওয়া যায়? পাওয়া যায় না, কারণ এখানে 1 বেরোবে, এখানে 7 বেরোবে, এখানে কত আসবে? 0। অবশিষ্ট নিতে হয় অড্ডে কাউন্ট করার পর, তাহলে 0 অড্ডে বেরোলো। তাহলে আমাদের 17 ডিসেম্বর 1899 থেকে 22 ডিসেম্বর 1901 মধ্যে কতটি অড্ডে? 0টি অড্ডে। 0 অড্ডে মানে সেই দিনটিই হবে।
তাহলে 22শে ডিসেম্বর 1901 সাল কী বার হবে, যেহেতু সেটা শনিবার ছিল, জিরো অড ডে, তাহলে অ্যান্সার করতে হবে শনিবারই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। একটু ভালো করে ভিডিওটা পজ করে দেখবে, অ্যান্সার মিলে যাবে। নেক্সট দেখো, ঘড়িতে যখন 8:20 বাজে, এটাও একটি ক্যালেন্ডারের কোশ্চেন, কারণ ক্যালেন্ডারের আর তোমাদের ক্লকের কোশ্চেন বারবার এসেছিল। এবার বলে রাখি, যাদের ক্লক আর ক্যালেন্ডারের সমস্যা আছে তাদেরকে আমাদের রিজনিংয়ের যে মেইন প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে কিন্তু তোমাদের আমি অবশ্য দিয়ে দেবো ভিডিওর লিঙ্কে, তো সেখানে কিন্তু প্লেলিস্টে গিয়ে ক্যালেন্ডার এবং ক্লকের অনেক কয়টি ভিডিও আছে, 2-3টি ভিডিও করা আছে, একদম বেসিক ধরে ধরে ক্যালেন্ডার এবং ক্লকের আমি বলতে পারি 100% প্র্যাকটিস প্লাস কনসেপ্ট তোমাদের এখানে হয়ে যাবে। ক্যালেন্ডার আর ক্লকের কোনো কোশ্চেনই এর বাইরে কিন্তু আসবে না। সেই ভিডিওগুলো একটু দেখে নাও, তাহলে কিন্তু অনায়াসেই তোমরা ক্যালেন্ডার ও ক্লকেও অ্যান্সার বাজিমাত করে দিতে পারবে। এবার দেখো, ঘড়ির কাঁটা যখন 8:20 বাজে, তখন ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ হয়? কারণ দেখো, ঘড়ি যদি এরকম হয় তাহলে যখন 8 বাজে, তখন মনে করো এখানে 8 রয়েছে, ঘড়ির কাঁটা ঘড়ি কোন দিকে রাখবে? এইখানে থাকবে। আর 8:20 মানে মোটামুটি ধরো একটা কাঁটা এখানে থাকবে, তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল হলো এদের মাঝখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? কারণ এখানে মনে করো 4 যদি থাকে, তাহলে 8:20 বাজে, তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? তাহলে এই ক্ষেত্রে আমি দুটো করবো, একটা করবো আওয়ারের কাঁটা আর একটা করবো কার কাঁটা, মিনিটে কাঁটা, দুটো আলাদা আলাদাভাবে কাউন্ট করবো। দেখো ঘন্টার কাঁটা কতটা গিয়েছে, ঘন্টার কাঁটা গিয়েছে 8 ঘন্টা গিয়েছে, তারপর কত 20 মিনিট গিয়েছে। তাহলে আমরা জানি ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কতটা কভার করে, 1 ঘন্টায় কভার করে আমরা সবাই জানি 30 ডিগ্রি। কারণ ঘন্টার কাঁটা দেখো, এটা যদি ঘড়ি হয় তাহলে এখান থেকে এখানে যায় 3 ঘন্টায় যায় কত ডিগ্রি, 90 ডিগ্রি যায়। 3 ঘন্টায় 90 ডিগ্রি গেলে 1 ঘন্টায় কতটা যাবে, 1 ঘন্টায় যাবে আমাদের কতটা, 3 ঘন্টায় যায় দেখো 90 ডিগ্রি, তাহলে 1 ঘন্টায় যাবে কত ডিগ্রি, 30 ডিগ্রি যাবে। তাহলে আমাকে 8 ঘন্টা বলেছে, তাহলে কী করবো, 8 গুণ করে দেবো 30, তাহলে দেখো 3-8 কত, 40। তাহলে দেখো 240 ডিগ্রি কিন্তু সে অলরেডি কিসে গেল, অলরেডি এই 8 ঘন্টায় চলে গেল। এবার দেখো আরও 20 মিনিট যে রয়েছে, সেই 20 মিনিটও কি সে নিশ্চয়ই যাবে? তাহলে 8 ঘন্টায় যদি 240 ডিগ্রি যায়, তাহলে আমরা জানি 60 মিনিট বা 1 ঘন্টায় যায় সে কতটা, 30 ডিগ্রি। তাহলে আমাকে, তাহলে দেখো 60 মিনিটে যদি সে 30 ডিগ্রি যায়, 20 মিনিটে কতটা যাবে, 20 মিনিটে যাবে কত ডিগ্রি, 10 ডিগ্রি। কারণ দেখো এদিকে 3 দিয়ে গুণ করলে 20 হয়, 3 দিয়ে গুণ 10, তাহলে আরও যোগ করে দাও 10, তাহলে ঘন্টার কাঁটাটা মোট যাবে কত, 250 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ, ঘন্টার কাঁটা ঘন্টার জন্য যাবে কিছুটা, আবার মিনিটের জন্য যাবে কিছুটা। কিন্তু দেখো আমি যদি মিনিটে কাঁটা হিসেব করি, মিনিটে কাঁটা শুধু কতটা গিয়েছে, এই 8 থেকে এখান থেকে এখানে 20 মিনিট ট্রাভেল করেছে, তাহলে মিনিটের কাঁটা 60 মিনিটে ট্রাভেল করে কত ডিগ্রি, 360 ডিগ্রি, কারণ সে 60 মিনিটে পুরোটা ঘুরে যায়। তাহলে আমাকে কত বলছে, 20 মিনিটে, 20 মিনিটে কতটা গুণ করবে, 3 দিয়ে করো, তাহলে কতটা হচ্ছে, 120 ডিগ্রি কিন্তু সে কাভার করবে। কারণ 60 মিনিটে যদি 360 ডিগ্রি করে, 20 মিনিটে কতটা করবে, কারণ 6 6 36, তাহলে 6 দুগুণে কত, 120 ডিগ্রি, তাহলে সে গেল 120 ডিগ্রি। এবার তাদের মাঝে দেখো ডিফারেন্স বলেছে, ডিফারেন্স মানে কি, বিয়োগ, তাহলে আমি 250 ডিগ্রি মাইনাস করে দেবো 120 ডিগ্রি, তাহলে কত অ্যান্সার আসবে, 130 ডিগ্রি। তাহলে তাদের মাঝখানে ডিফারেন্সটা কতটা, এই যে অ্যাঙ্গেলটা হয়েছিল, মানে এই যে অ্যাঙ্গেলটা হয়েছিল, এই অ্যাঙ্গেলটা যে হয়েছিল, এটা কত ডিগ্রি হয়েছিল, 130 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা কিনা 130 ডিগ্রি। এইভাবে কিন্তু এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হয়। নেক্সট দেখো, প্রত্যেক 12 ঘন্টায় ঘড়ির কাঁটা দুটি 90 ডিগ্রি কত কোণ উৎপন্ন হয় কতবার? খুব ইজি কোশ্চেন এবং খুব বেসিক কোশ্চেন, তাছাড়াও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো একটা ঘড়িতে মনে করো 12টা থেকে 12:15টার সময় একবার 90 ডিগ্রি হবে, আবার ঘড়িটা যখন 12:45 দিকে বাজবে তখন কিন্তু একবার হবে। তাহলে আমি বুঝতে পারছি প্রতি 1 ঘন্টায় 1 আওয়ারে 1 আওয়ারে কয়বার 90 ডিগ্রি হচ্ছে, 2 বার। কিন্তু একবার 2টো থেকে 4টের সময়, আরেকবার 8টা থেকে আমাদের যে 10টা বাজে, মানে দুটো থেকে চারটে, আবার 8টা থেকে 10টা, এর মাঝে এখানে 2 ঘন্টাতে কয়বার হওয়া উচিত ছিল, 4 বার, এখানে 2 ঘন্টাতে কয়বার হওয়া উচিত ছিল, 4 বার। কিন্তু এই 2 ঘন্টাতে শুধু কয়বার হয়, 3 বার, এই 2 ঘন্টাতে 3 বার, মানে এখানে 1 ঘন্টায় 1 বার কম, এখানে 1 ঘন্টায় 1 বার কম, তাহলে এখানে মোট কম হচ্ছে কত, 2 বার। তাহলে 24 ঘন্টায় না, কত ঘন্টা বলেছে আমাকে, 12 ঘন্টা বলেছে, তাহলে 12 ঘন্টায় যেখানে 24 বার 90 ডিগ্রি হওয়া উচিত ছিল সেটা অ্যান্সার হবে না, শুধু সেখান থেকে -2 করে দেবো। কারণ এখানে 2 ঘন্টাতে 4 বারের জায়গায় 3 বার হচ্ছে, 1 বার কমলো, আবার এখানে 2 ঘন্টাতে 4 বারের জায়গায় 1 বার কমলো, তাহলে মোট কত হবে,
22 বার, তাহলে অ্যানসার কত হয়ে যাবে 22 বার। কিন্তু আমাদের ঘড়ির কাঁটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে কবার 12 ঘন্টায়। তাহলে দেখো এই ছিল আমাদের রিজনিংয়ের আজকের 8টি কোশ্চেন। এই কোশ্চেনগুলো আশা করি তোমাদের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, প্রচণ্ডভাবে পরীক্ষায় কিন্তু তোমাদের হেল্প করবে এই রিজনিংয়ের এই কোশ্চেনগুলো। তো আবারও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বলছি, তোমরা কী ধরনের ভিডিও আছো, কোন টপিকের উপর তোমাদের সমস্যা আছে একটু কমেন্ট করে আমরা জানাও, অবশ্যই কিন্তু আমরা সেটা সলিউশন তোমাদের জন্য নিয়ে আসবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।